밖에 거지 메라 거지 오직 셀레라 거지 다리에 타기 কলেজের গেটে তোমরা দাঁড়িয়ে থাকো এ হে হে একটু বসো এরপর অনেক ধামাকা হবে অনেক ধামাকা হবে কিন্তু আরশি আসছে একটু বসো বাবু তোমরা বলছে বন্ধ করে দেব প্রোগ্রাম এরকম করলে যাবার বেলায় দেখা হলো কথা হলো না যাবার বেলায় দেখা হলো কথা হলো না যাবার বেলায় যাবার বেলায় যাবার বেলায় কথা হলো যাবার বেলায় দেখা হলো কথা হলো না যাবার বেলায় দেখা হলো কথা হলো না তাই ধরি না আর পারি না 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 বদন পে সিতারে লপেটে হুয়ে ও জানে তমন্না গান গাইতে হবে কিন্তু কিধর যা রহি হো তারপরে কি বদন পে সিতারে লপেটে হুয়ে রেডি ও জানে তমন্না কিধর যা রহি হো तो चैन जाए जरा बताओ तो चैन जाए बदन पे सितारे लपेटे हुए ओ जाने
तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन न जाए जरा पास आओ तो चैन न जाए जब ना होंगे तो ऐ दिल रुबा किसे देख कर हाँ शर्माओगी ना देखोगी तुम फिर कभी आईना हमारे बिना रोज घबराओगी बदन पे सितार लपेटे हुए ओ जान तमन्ना किधर जा रही हो गाओ बोलो जरा पास तो चैन न जाए जरा पास आओ तो चैन न जाए मोहब्बत की ये इम्तिहान हो गई कि मस्ती में तुमको खुदा कह गया जमाना ये इंसाफ करता रहे बुरा कह गया या भला कह गया बदन पे सितार लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हो एक बार बोलो चला होइनी बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही तो चैन न जाए जरा बताओ तो चैन न जाए बदन पे सितारे लपेटे हुए जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन न जाए जरा पास आओ तो चैन न जाए जरा 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 ताली बजाओ अरे जोरे बजाओ तो चैन जाए जोने कल जुआ में पढ़ लू पढ़ाई लैका लैका से बोल लड़ाई जोने कल जुआ में ये बोल बे दादा ওই কানে সাররা বসে আছে চেয়ারে তোমরা একটু সরে দাঁড়াও ওই সরে নাচো মাঠ ফাঁকা আছে একটু নাচো স্যারদেরকে দেখতে দাও আর চেয়ারগুলো সাইডে রেখে দাও যারা চেয়ার নিয়ে নাচছ রাখো চেয়ার ভেঙে যাবে চেয়ারগুলো সরাও হ্যালো স্যাররা যখন আছে একটু গানটা চেঞ্জ করি স্যাররা কোথায় আছে একটু হাত তুলে দেখতে পাচ্ছি না আলাল আছে স্যাররা ওদিকে আছেন স্যারদের জন্য একটা গান গাই দাঁড়াও তোমরা তো তোমাদের জন্য অনেক গান গেয়েছি আরও গাইবো আমি স্যারদের জন্য একটা ভালো ভালো গান করছি চলো স্যারদের জন্য একটি রফি সাহেবের গান করছি পুরোনো গান খুব হিটি গান সব এর বাচ্চারা আছে বাচ্চাদের জন্য জোনে কালে জুমা আমি আজকাল শুনছেন তো এসব এরা গান করে আর ওই কি বলে ওই হিম্মত সে নাচো থিরক থিরক ইয়ারো ধরতি হিলা দো ধীরক ধীরক রে এরা সব জওয়ানের গান শুনবে যাই দেখো জওয়ান শাহরুখ খানের জওয়ানের গান শুনতে চায় এরা আমি হচ্ছি আপনাদের মতো বয়সেই পুরোনো গান ভালোবাসি কিন্তু কলেজে এসব গান চলবে না তাই যাই গাইছি দেখি সাহরুখ
শোনো সাথীরা মেরে মিটওয়া বলি তোমাদের আশা নিয়ে এসেছি আজকে গা শোনাতে ওগো তোমাদের ওগো সাথীরা আশা নিয়ে এসেছি আজকে গা শোনাতে ওগো তোমাদের যশ খ্যাতি কিছু চাই না তো আমি নাম যশ খ্যাতি কিছু চাই না তো আমি তোমাদের ভালোবাসা সবচেয়ে দামি গানে গানে আমি যাব শুনিয়ে গানে গানে আমি যাব শুন যতই তা আজা তুঝকো পুকারে মেরে কি তিরে মেরে মিত্রে ও মেরে মিত্রবা মেরে মিত্রে আজা তুঝকো পুকারে মেরে কি তিরে মেরে এবার আমি প্রথম গানটা ছেলেদের জন্য গাইবো দ্বিতীয় গানটা মেয়েদের জন্য গাইবো আর কে কত নাচতে পারে আমি দেখবো তোমরা ধামাকা করো আমি দেখছি এই না ভাই এই জলটা আনো গোপাল কোথায় গেল জল আমার জলটা আনো খেতে দাও জল পান করতে দাও আমি বলছি গানটা গোপাল হ্যালো হ্যালো রেডি এটা কিন্তু জল ভাই এটা আমি জল কেউ টেস্ট করবে জল কিন্তু আমি গান গাইছি पीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो तुम अमीर हो खुश नसीब हो मैं गरीब हो बद नसीब हो पी पी के जख्म अपने सीने दो मुझको पीना है
अगर जरा थके हो तो सुनो खुशी में आप थोड़ा दम भरो अगर जरा थके हो तो सुनो खुशी में आप थोड़ा दम भरो लगाओ घूंट तुम भी प्यार से मेरी तरह पियो और जियो लगाओ घूंट तुम भी प्यार से मेरी तरह पियो और जियो टूटे जा मुझे देख ना सके दिल का टूटता क्या देख सके अमीर हो खुश नसीब हो मैं गरीब हूँ नसीब हो पी पी के जख्म अपने सीने दो मुझको पीना है पीने दो मुझको पीना है जीने दो ये तो गंगा जल है ये अच्छा बेटा हम अगर पिए तो है शराब तुम पिए तो गंगा जल है ये हम अगर पिए तो है शराब पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब अमीर हो खुश नसीब हो मैं गरीब हो बद नसीब हो बीबी के साथ अपने सीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है मुझको जीना है ताली दो अरे जोर से दो अरे साउंड दो जानो ढाका छे आर काठी नाय बेटा तुम्हारे जने तोर छाड़ा अमर हालटा जेताई भामुक जा खुशी सबाई आज फागुनी पूर्णी मनाते चल पलाए जा आज फागुनी पूर्णी मनाते चल पलाए जा दूर देश जाबो रे भाषा बना थको दूजने के साथे चल पलाए जा आज फागुनी पूर्णी मनाते चल पलाए जा বৈশাখী ঝড়েতে আমাদের ঘরে হয়েছিল সেই যে দেখা তখন থেকেই যেন আর মন মন আমার উঠান লাগে শুধু দেখা আমার উঠান লাগে শুধু দেখা বলো আমার উঠান লাগে শুধু দেখা এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যা Oh,
আমার কানা কানে দাদা বলে গেল এসো দাদা বলছে একটা অ্যানাউন্সমেন্ট করবে হ্যালো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের শিল্পী বেনজির বাবুকে এইখানে যারা ছেলেরা নাচছো দেখো এখানে যারা বসে আছে ওরা যদি ওঠে তাহলে কিন্তু তোমরাও নাচতে পারবে না একটু সরে যাও ভাই একটু সরে যাও তোমরা খুব ভালো ছেলে দেখো আর ওখানে ম্যাডামরা বসে আছে মেয়েগুলোকে প্রোটেক্ট করার জন্য তোমরা নাচতে আসতে ম্যাডামদের উপর গিয়ে পড়ছো একটু দেখো একটা একটু একটু সরে যাও ভাই তোমরা খুব ভালো ছেলে পেছনে আমাদের ভলান্টিয়াররা একটা জিনিস মাথায় রাখবে কোন ছেলে ওখানে সম্রাট বাবুরা আছেন কোন ছেলে যেন আমাদের মেয়েদের দিকে আসে না আর মেয়েরা যেভাবে তোমরা আনন্দ উপভোগ করছো এইভাবে এটা কন্টিনিউ রাখো ঠিক আছে আর যেন বলতে নয় অনুষ্ঠানের মাঝখানে এইভাবে আনাউন্স করলে ডিস্টার্ব হয় তোমরা নিজেদের মতো করে এ করো সালমান এবারে আমাকে দাদারা বলেছে তোমাদের একটু গান শেখাতে বলে গান আমি গান শেখাই তো সবাইকে দাদা একটু হারমোনিয়ামটা বাজাও সারে গাঁ বাজাও সিটে সিটে সা দাও অ্যাকর্ডিয়ন বাজাও হারমোনিয়াম বাজাও হারমোনিয়াম দিচ্ছ দাদা আচ্ছা এই দাদা যেটা আছে কুমার শানু অভিজিৎ সবার সাথে বাজায় এরা গ্রুপটা সঞ্জীব বাবা এর গ্রুপ এদের জন্য তালি একটু এরা খুব বড় 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 আর্টিস্টের সাথে বাজায় পূর্ণিমা শ্রেষ্ঠ আমাদের শিল্পী আরসি সিন্ধিয়া মাঠে এসে পৌঁছে গেছে তোমরা সবাই চুপচাপ বসো গাড়ি আসছে সবাই বসো গাড়ি চো ঢুকে গেছে কেউ গায়ে কারু পড়বে না সাইডে ফাঁকা মাঠ আছে নাচতে পারো তোমরা চলো রেডি দাদা সা দাও সা সা বলো এবার তোমরা সা সবাই গান গায় দেখি হারমোনিয়াম আছে বাড়িতে রে ছেলেরা গা বা মা পা ধা ভালো করে বলো ধা ধা নি সা নতুন আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে বারান্দায় নতুন আমি আরাম কেদারায় বসে দুপানা চাই রে গরম চাই চুমুক জি আমি খবর কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি সুজালার গোপে মাছি তোমার দেখা না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমার কাজের লোক ডুবেছে ধুলো পড়ে ঘরের ঘর আমার বুলবুলিতে চড়ায় বসে যাত্রা শোনায় রে কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দুদালার গোপে মাছি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই
মানিক প্ল্যান শুধু মানির দেখা নেই গো আমার ফটকা পকেটে রে এবিলে মানিক প্ল্যান শুধু মানির দেখা নেই গো আমার ফটকা পকেটে রে বারান্দায় রতুন আমি আরামকে দাঁড়ায় বসে রূপটা চেয়ে কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দুদালার গোপে মাঝি ছেলে মেয়ে সব একসাথে বলে ওয়ান টু থ্রি ফোর আবার আবার ভেরি গুড আবার তোমার দেখা নাই রে তোমার দেখা নাই 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 তোমার দেখা নাই তোমার দেখা নাই তালির দেখা নাই আরে জোরে জোরে তালি ওরে আমার শেষ গান একটা শেষ গান তারপরে আমি গিয়ে চলে যাই রেডি ready hate ready acha ami bidai dichi bidani abar ashbo last gun shahrukh khan dile nachida re shoneri ganta jawaner gan dile nachida One, two, three, four. Yes. Hey, hey. हिम्मत से नाचो थिरक थिरक यार धरती हिला दो थिरक थिरक रे हिम्मत से नाचो थिरक थिरक यार धरती हिला दो थिरक थिरक रे माटी का बादल उबको फुक जाए अंबर झुका दो थिरक थिरक रे लड़क भड़क बंदा हो खलक तलक बंदा हो जिकर फिकर जिंदा बंदा हो जिंदा सपड़ सपड़ बंदा हो पलक तलक बंदा सबर फिकर जिंदा बंदा हो जिंदा हो अंगड़ अंगारे धड़कन अंगारे धड़पन अंगारे जिंदा बंदा हो धड़पन अंगारे जिंदा बंदा रे जिंदा बंदा हो कोई हमारे जैसा कहा हम ना जहां से हमसे जहा जी में जसन में आहट चले अपने हुनर में चाहत चले थिरक थिरक थकना क्यों तुनक तुनक थकना क्यों झिझक झिझक थकना क्यों बंदा हो जिंदा हो तड़क बड़क बंदा हलक तलक जिंदा हो फिकर फिकर जिंदा हो बंदा हो जिंदा हो जीना जाने जो दिल की माने जो करके ठाने जो जिंदा बंदा हो करके ठाने जो जिंदा बंदा हो हिम्मत से नाचो थिरक थिरक यार धरती हिला दो थिरक थिरक रे माटी का बादल उफक उफक जाए अंबर झुका दो थिरक थिरक रे लड़क भड़क बंदा हो तलक तलक बंदा जिकर जिकर बंदा हो जिंदा लपड़ लपड़ जिंदा हो पलक तलक जिंदा हो सबर सुकर जिंदा हो बंदा हो जिंदा हो धड़पन रंगारे धड़कन अंगारे धड़पन अंगारे जिंदा बंदा हो धड़पन अंगारे धड़कन अंगारे जिंदा बंदा हो Thank you.
নমস্কার উপস্থিত সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই প্রথমে একটু শুনি কেমন আছো সবাই ভালো না খুব ভালো কি বাত হ্যাঁ আমি তোমাদের সবাইকে দেখে অনেক অনেক বেশি ভালো হয়ে গেলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার গানগুলোকে আমার ভিডিওগুলোকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের ভালোবাসায় মাত্র 1.5 বছরে আমার ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে তার জন্য আরো অনেক 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 ভালোবাসা সবাইকে খুব গরম লাগছে না বলো তাও যে গরমে তোমরা এত কষ্ট করে বসে আছো অনুষ্ঠান এনজয় করছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর চলো গান শুরু করি আর আশা করছি যতক্ষণ থাকবো অনেক অনেক আনন্দ করব যতটা সময় কাটাবো তোমাদের সাথে আশা করছি অনেক আনন্দ করব প্রথম যে গানটা করব যে গানটা দিয়ে মানুষ আরিয়ুষকে অল্প অল্প করে চেনা শুরু করেছে সে গানটা দিই সাথী মুভি থেকে ফার্স্ট এই ফিমেল কভারটা করা এক মিনিট সময় নিচ্ছি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম একটু ঘোষণা করবে আচ্ছা ডান দিকে যেটা স্যার অলরেডি বলে গেছেন ম্যাডামদের পিছনে ভলান্টিয়াররা যাও ওটা খালি না হলে আমি অনুষ্ঠান করব না ম্যাডামদের উপর অত্যাধিক চাপ পড়ছে ওখানে যারা নাচানাচি করছো ডান দিকে তারা বাইরে না হয় নাচানাচি করো না পিছনে চলে যাও ওইখানে টিচারদের উপর ঝাঁপ পড়ে যাবে না গরমে ওই জায়গাটা একটু খালি করো পিছনে যাও নলে যদি নাচতে হয় বাইরে যাও ওটা তো ভলান্টিয়াররা কোথায় আছো পিছনে যাও অন্তত 4-5 জন ছেলে এবং মেয়েরা একসাথে নাচানাচি করছে মাঝে একটা ব্যারিকেড করো মাঝে দাঁড়িয়ে যাও মঞ্চ বাড়ানো হয়েছিল ওই জায়গাটা মাঝে ব্যারিকেড নেই ওখানে ভলান্টিয়াররা 5 জন মাঝে দাঁড়িয়ে যাও ডান দিকে ম্যাডামরা যেখানে বসে আছে তার উপর ঝাঁপিয়ে পড়লে অনুষ্ঠান শুরু আমি করব না মাঝখানে কেউ থাকবে না তোমরা পিছনে যাও ভলান্টিয়াররা পিছন কন্ট্রোল করো নাচবে একদম ঠিক আছে 100% আমি জানি কিন্তু মিনিমাম জায়গাটুকু রাখো ডান দিকে ম্যাডামদের পিছনে যারা দাঁড়িয়ে আছো খালি করো ওখানে ভলান্টিয়াররা যাও একটু ব্যারিকেড করো তার সামনে থেকে নাচানাচি করছো করো ম্যাডামদের পিছন খালি করো সামনে তাদের উপর পড়ে যাওয়া যাবে না আমি আবার তোমাদেরকে অনুরোধ করছি আমার মেয়েরা এবং বেশিরভাগ আমি আজকে দেখছি ছাত্রছাত্রী আমার অসম্ভব ভালো এবং আমি তোমাদের বলছি তোমরা তোমাদের মুখ্য শিল্পী এসে গেছেন উঠে যাবে না গান চলাকালীন উঠে মাঝখান দিয়ে বেরোতে যাবে না তাতে বিশৃঙ্খলা হবে অনুষ্ঠান শেষ হওয়া অবধি থাকবে আমরা সবাই আছি তোমাদের সাথে এনজয় করো কিন্তু মিনিমাম জায়গাটুকু রাখো যাতে কোনো আমি আবার বলছি কোনো দুর্ঘটনা না ঘটে পিছনে যেন ভলান্টিয়ার চলে আসবে না আর ওই জায়গায় ভলান্টিয়াররা থাকো ধন্যবাদ যারা নতুন নতুন প্রেমে পড়েছো তাদের জন্য আমার এই গান কেন তুমি আছো
thank you so much. Cholo, amar YouTube baba theke arekta gaan gaibo. Moner Manush film theke amar ei cover ti kora. Ganta specially amar meyeder jonno karon meyera onek mishti mishti video baniyeche ami dekhechi. Thank you. Kintu ei ganta chotto shorto seta je amar sathe ektu gaite hobe. Arekta ektu mishti kore haste hobe shobai ke. Okay? Chalo, ekshathe. Hello. যারা ভলান্টিয়ার এবং আমাদের শিক্ষক শিক্ষকর্মী আছেন মাঠের ওই জায়গায় কি সমস্যা হয়েছে একটু দেখে নেবেন মাঠের ওই জায়গাটায় কি সমস্যা হয়েছে দেখে নেবেন যদি কোনো বহিরাগত এসে কোনো সমস্যা করে তাকে বের করে দেবেন সঙ্গে সঙ্গে পুলিশের কাছে খবর দেবেন এটা ছাত্র ছাত্রীদের অনুষ্ঠান যদি কেউ বাইরে থেকে এসে গন্ডগোল করে সঙ্গে সঙ্গে তাকে পুলিশের কাছে তুলে দেবেন এটা দেবরা কলেজের বর্তমান ছাত্র ছাত্রীদের অনুষ্ঠান কোন বহিরাগত এসে যদি গন্ডগোল করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে তুলে দেবেন যারা পুলিশ প্রশাসনের দায়িত্ব আছেন যারা পুলিশ প্রশাসনের দায়িত্ব আছেন আপনাদের একটু অ্যালার্ট থাকতে বলবো যারা পুলিশ প্রশাসনের দায়িত্ব আছেন আপনারা একটু অ্যালার্ট থাকুন আমাদের কণ্ঠশিল্পী আজকে দেবরা তালা শহীদ কুতিরাম স্মৃতি মহাবিদ্যালয় আয়োজিত 2023-24 শিক্ষাবর্ষে আগত নবীনদের বরণ করার জন্য যে অনুষ্ঠান
করছি। এই অনুষ্ঠানে প্রধান কণ্ঠশিল্পী মাননীয়া আরুষি সিন্ধিয়া মহাশয়কে কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা আপন তাকে আপন করে নেব। আমাদের ছাত্রী মৌফিয়া, মণিদীপা, নীলাঞ্জন, তারা পুষ্পস্তবক পুষ্পস্তবক ব্যাচ পড়িয়ে আজকে প্রধান অতিথি শিল্পী সম্মানিয়া সম্মানিয়া আরুষি সিন্ধিয়াকে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ। আমাদের ট্রফি দিয়ে সালমান শাহ তাকে বরণ করে নিচ্ছেন এবং আমাদের ছাত্র পলাশ ঘোষ আমাদের সম্মানিয়া শিল্পীর ছবি নিয়ে একটা কোলাজ বানিয়েছে। সরি সরি সরি, একটু হাততালি দাও। ধন্যবাদ। আমাদের বরণ অনুষ্ঠান পরে এবং আমাদের সবশেষে আমাদের কলেজ কালচারাল কমিটির পক্ষ থেকে আমাদের দুজন কালচারাল কনভেনার আছেন, অধ্যাপক সুনির্মল দোলই এবং অধ্যাপিকা বিপাশা দে মজুমদার দে। আমি অধ্যাপক সুনির্মল, এই বিপাশা ম্যাডাম একটু আসতে পারবেন? সম্ভব হবে ম্যাডাম? এটা পাঠিয়ে দিন না, এখানে 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 এই একটু সাইড করে দাও ম্যাডামকে, একটু আসতে দাও ম্যাডামকে, একটু আসতে দাও। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মধ্যে সম্মানীয় অতিথি শিল্পীর মাতৃদেবী উনি উপস্থিত আছেন, তাকেও পুষ্পস্তবক দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা বরণ করে নিচ্ছেন। ম্যাডামকে একটু আসতে দাও, ম্যাডামকে একটু আসতে দাও। ম্যাডাম আসুন, বিপাশা ম্যাডাম আপনি আসুন, আমরা প্রোগ্রাম চালু করবো। বিপাশা ম্যাডাম এই একটু সাইড দাও। আমাদের কলেজের কালচারাল কমিটির কনভেনার কলেজের সিনিয়র মোস্ট অধ্যাপিকা বিপাশা মজুমদার দে আমাদের অতিথি শিল্পী আরুষি সিন্ধিয়া মহাশয়াকে ফুলের মালা দিয়ে ফুলের স্তবক দিয়ে তারা বরণ করে নিচ্ছেন কলেজের পক্ষ থেকে। এবার আমরা সবাই মঞ্চটা খালি করে দেবো এবং সম্পূর্ণরূপে অতিথির ওপর আজকের এই মঞ্চ পরিচালনার দায়িত্ব আমরা দিয়ে যাচ্ছি। হ্যালো, চেক যাবো, আমরা যাবো, চলো এবার একটা হিন্দি গান গাইব, আমাদের সবার জানা গান, তো এটা আলাদা করে বলবো না, আমরা সবাই একসাথে গাইব। ওকে চলো। Oh,
বুঝতে পারছো খুব তো নাচছো হ্যাঁ কবি কবি আপনি ইশক কিয়া হ্যায় প্রেম করেছো হ্যাঁ আরে ইশক করনা হ্যায় করলে ইশক ইশক মে দিল মে মরলে ইশক ইশক হ্যায় সবসে প্যারা বাংলা না হিন্দি কি গাইবো বাংলা এদিকে একটু হিন্দি কেমন বাংলা হিন্দি লে বাংদি মাংদি শুনছি দু রকম গাইবো নাকি বলো যে কোনো একটা বলো কি গাইবো হিন্দি ছেলেরা যখন বাংলা বলছে তাহলে একটা বাংলা গেয়ে নি তারপরে না হয় একটু হিন্দি দিকে যাই হ্যাঁ হিন্দি তো একটা গাইলাম আচ্ছা এখানে দেবের ফ্যান কারা আছো একটুখানি শুনি আমি কিন্তু দেবের ভীষণ বড় ফ্যান তো চলো এখানে এখন যে গানগুলো গাইবো আমরা সঙ্গীত বাংলায় এগুলো শোনার জন্য সবসময় সঙ্গীত বাংলা চ্যানেলটা খুলে রাখতাম তো তাদের জন্য স্পেশালি যারা একটু আমরা পুরোনো দিনে ফিরে যাই আর গানগুলো সবার জানা সবার চেনা আমি চাইবো আমার সাথে তোমরা সকলে একটু গাও আর একটু ডান্স দেখবো আচ্ছা বসে তো ডান্স হবে না বসে একটু হাতগুলো তো উপরে তোলা যাবে হ্যাঁ এইভাবে তো ডান্সগুলো করা যাবে ওকে চলো আমি চলে যাচ্ছি মাঝখানে তাহলে সবাই মিলে একসাথে বসে বসে নাচবো ঠিক আছে চলো দেখবো
সবার রিকোয়েস্টে হিন্দি গাই এবার। উষাজির গাওয়া একটা ভীষণ জনপ্রিয় একটা হিন্দি গান সবার জানা, কিন্তু এই গানে আরেকটা অন্যরকম শর্ত দিই, সেটা হচ্ছে মিউজিক বা বিট শুরু হওয়ার সাথে সাথে সকলকে একসাথে হে হে বলতে হবে। ওকে, কি বলবো, হে হে, আর একসাথে তালি হবে। একবার রিহার্সাল করি সবাই মিলে। হ্যাঁ দাও তাহলে, তুমি তোমার কাজটা শেয়ার করো একটা হালকা করে, যে শ্রীদিনটা দেবো আমি একটু রিহার্সাল করবো দেখে। হ্যাঁ সে 1 2 3 4 Thank you.
আমি শান্তনুদার জায়গাটা এক্সচেঞ্জ করতে বলছি প্লিজ শান্তনুদা একদম কোণায় চলে যাও একদম ওই দিকে যেন আর যেতে না দেখি তোমাকে একটু একটু বেশি ওদিকে সরু লাইন হচ্ছে তোমার চেখালো আচ্ছা ওখানে আমার অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা এই পাশেও আমার সুন্দরী সুন্দরী মেয়েরা খুব সুন্দর করে সেজে এসেছে তো আমার এবারের গানটা জ্বলবে তো গাইবো বাবা ওটা না গাইলে হবে এরপরের গানটাই গাইবো ঠিক আছে তো এবার আমার সুন্দরী সুন্দরী মেয়েদের জন্য আমার এবারের গানটা চলো তোমাদের দেখে আমার গানটা মনে হলো যখন আমি লিরিক্সটা দেখেই গাই চলো সব লালে লাল ولا يبقى
সো মাচ আচ্ছা এবার একটুখানি ঝাকানাকা দিকে যাই একদম পুরো ঝাকানাকা নাকি ও তার আগে তোমাদের পছন্দের গানটা তো গাইতেই হবে সরি বস আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কলেজ ইউনিয়নকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা স্টুডেন্ট এবং সাথে কলেজ প্রেসিডেন্ট হুমায়ুন কবির মহাশয়কে ধন্যবাদ এবং কলেজ প্রিন্সিপাল প্রত্যেককে প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই আমি চাই একটু সকলের জন্য একটু জোরে হাততালি হোক প্লিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলছি আমাদের কলেজের একজন ছাত্র দিদির ছবি নিজে এঁকেছে সে ছবিটা নিয়ে এসেছে ওই ভাই আসো সবাই জোরে হাত তালি দাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গানটা কেন বানানো কম বেশি সবাই জানো আমার ফার্স্ট অরিজিনাল সং আমাদের সামনে অনেকে ভালো সাজে কিন্তু পেছনে কাটি করার লোকের অভাব হয় না আসছি এক মিনিট এরম কিছু মানুষের জন্য গানটা লেখা অনেক পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব থাকবে সবাই নয় কিছু কিছু মানুষ আছে যারা তোমার ভালো তোমার উন্নতি একদম সহ্য করতে পারবে না সবসময় টেনে নামানোর চেষ্টা করবে কিন্তু তাদের জন্য যোগ্য জবাব হবে একটাই তোমার কাজ তো চলো গানটা লিখেছে লিঙ্কন দা মিউজিক করে চৌকুদা গানটা তোমাদের ভালোবাসায় 112 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে আর যারা 2023-এ আমাদের ভালো দেখলে জ্বলবে তাদের একটাই কথা বলবে তোদের জ্বলবে আমার দেখো অনেকে আমি দেখেছি এখন অনেক জায়গাতেই অনেকে বলে যে তোমার কি একটাই গান কেন আমার একটা গান হবে কেন আমার আরও অন্যান্য গান তোমরা শুনেছ আছে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা স্পেশালিটি থাকে যে যেটার জন্য সে মানে পরিচিত হয় তাই তো প্রত্যেকের কাছে কেউ ভালো আঁকা জানে কেউ ভালো নাচ জানে এবং কোনো একটা পার্ট সে খুবই ভালো গায় যার জন্য সে পরিচিতি পায় তো আমার এই গানটার জন্য যখন পরিচিতি পায় আমাকে এই যে আমি দেখো গানটা কিন্তু গাইতেই ভুলে গেছি তোমরা কিন্তু আমায় মনে করিয়ে দিলো তো গানটা তোমরাই শুনতে চাইছো তো এরকম আমার সব জায়গাতে হয় যারা আমার সাথে রিলস বানাতে এসে তারাও দেখে ওই গানটাই খোলে কেন আমি জানি না হয়তো তাদের মনে হয় যে হ্যাঁ এই গানটা দিয়েই তারা তাদের কাছে আরও বেশি ভালোবাসা আমি পাবো বা তারা ভালোবেসেছে সেই জন্য দিয়ে তারা শুরু করে কিন্তু অনেক মানুষই আমি দেখেছি এই কথাটা বলে তো তাদের জন্য আমি এটাই বলবো যে দেখো আমার এইটা দিয়ে যখন পরিচিতি হয়েছে তো আমি এইটাই এটাই গাইবো এটা আমি প্রত্যেকটা জায়গাতেই গাইবো আমি বুড়ে হয়ে যাই আমি বিছানায় মরে যাব যতদিন পর্যন্ত ততদিন এইটা গাইবো কারণ এটা আমার পরিচিতি পেয়েছে এটা প্রথম তো তোমাদের ভালোবাসাই আজকে 112 মিলিয়ন ভিউজ ক্রস করেছে তো আজকে আমি কম গাইবো তোমরা বেশি গাইবে মনে থাকবে তো কথাটা 2023-এ যারা আমাদের ভালো দেখলে জ্বলবে তাদের একটাই কথা বলবে তোদের জ্বলবে আমার চলো বস একসাথে গাইবো চলো ছবি
শুরু করব। দেখো কি হয়, যখন মানুষ অনেকে অনেক কথা বলে তখন তো সবসময় আমরা কি করতে যাই, ফেসবুকে লিখতে যাই, নাই তাকে গালাগালি দিতে যাই, নাই মারতে যাই, নাই ফোন করে বলি, কিন্তু করব না, কি করব, কাজে কাজেই জবাব দেবো, তাই তো শান্তনুদা? হ্যাঁ তোমায় বলেছিলাম মনে আছে, তুমিও কিন্তু বলেছিলে, এই যে এইটা, হ্যাঁ এই তো কে বাদ, কি বলবো, আমার ভালো দেখলে যাদের মনে অমাবস্যা, আসল কারণ এটা তাদের মানসিক সমস্যা, আমার ভালো দেখলে যাদের মনে অমাবস্যা, আসল কারণ এটা তাদের মানসিক সমস্যা, সুস্থ হয়ে উঠি তোরা এই কামনাই করি, ওর দুষ্টু লোকের সাথে আমার বরাবরি আরি, তুই করি ও বাবা কি চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আমাকে এখানে এসে আমার অনেক ছেলে বন্ধুরা বিশেষ করে বলছিল যে একটু মন ভেঙেছে, একটু ব্রেকআপ হয়েছে, তো তাদের জন্য একটা স্যাড সং, চলো একটা স্যাড সং হোক একটু ছোট করে অল্প করে, আমার নিজের একটা গান আর সাথে আমি কিছু কভার অ্যাড করব সকলের জন্য। প্রিয় মানুষটা ছেড়ে চলে যাওয়ার আগে তাকে শেষবারের মতো আটকানোর জন্য আমার এই গানটা। ব্রেকআপ হওয়ার পর কি হয়, রাত্রে ঘুমানোর সময় বা যখন একা থাকি তার কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ে, তো মনে পড়লে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড বা কাছের মানুষকে ফোন করে বলি, জানিস তো এরকম মনে পড়ছে হচ্ছে, তখন বলে চল ভাই পার্টি করি, চল ভুলে যাবি, চল ঘুরতে যাই, সব ভুলে যাবি, কিন্তু আলটিমেটলি সেটা হয় না, দিন শেষে সেই মানুষটাকেই মনে পড়ে। তো তার জন্য বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী আতিফ আহমেদ নিলয়, সে আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার গানগুলোর মাধ্যমে সে সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে। তো তার লেখা একটা গান আমার কভার থেকে গাইছি, যেটা আমাদের ব্রেকআপের পর যে সিচুয়েশনটা হয়।
কোথায় এখানে দেখি কাদের ব্রেকআপ হচ্ছে সত্য সত্য দেখি এত এটা মেয়েদেরও এত আয় আয় হায় সবার জন্য তাহলে মেয়েরা ছেলেদের মন ভাঙে বলি ও কি কথা হ্যাঁ আমরা মেয়েরা নাকি ভাঙে ছেলেরা মানুষ ভাঙে হ্যাঁ ঠিক আছে গানটা শেষ করে বলছি বাকি কথা কেউ বোঝে না মনের ব্যথা আমি একটা চেঞ্জ করি এরকম হয় যে ব্রেকআপের আগে বলেছিল গার্লফ্রেন্ড তুমি সিগারেট ছেড়ে দাও তুমি আর নেশা ভান করো না তুমি নেশা ছেড়ে দাও কিন্তু লাস্ট ফিনিশিং সেই মানুষটার জন্য আবার সেটা ধরতে হ্যাঁ ও বাবা ও এমন করে বলছে ওটা তো বিশাল হয়েছে ওর জন্য গাই একটু দেখি প্রিয়া 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 আমার ব্যথা দিয়াছে চোখের জল ফেলেছি আর আমরা চোখের জল ফেলবো না এবার একটুখানি আমরা আর একবার শুরু করব ওকে ডান্স একদম সবাই মিলে চলো এবার একটা পাঞ্জাবি ম্যাশআপ হবে আমার অনুষ্ঠানের একদম শেষ গান একটু ম্যাশআপ গাইব থ্যাংক ইউ এই তো এবার ঠিক আছে এবার একদম বেস্ট লাগছে দেখতে সবাই একসাথে গান নন স্টপ একদম নন স্টপ ¶¶
হচ্ছে এখানে চলো রেডি সবাই আমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছে সালমান আর ওই সিতেশ দা বলতে এর সাথে ডুয়েট গাইতে আমাকে নাকি ইউটিউবে দেখে জোর সাথে আমার গান হ্যাঁ আমরা অনেক বছর আগে শো করেছিলাম তারপর অনেক বছর আমরা করিনি মিডলে এক বছর দু বছর তো চলে গেছে আগে আমরা অনেক শো করতাম পরপর তো দাদার সাথে অনেক দিন পর দেবরা কলেজে দেখা হয় খুব ভালো লাগলো দাদা ভীষণ ভীষণ ভালো পারফরমেন্স করে ভীষণ ভালো গায় আমার ফেভারিট চলো আজকে অনেকদিন পর একসাথে পারফর্ম করবো I'm
Chotto pulli shantaro tala diye na Murde kyo kyo pare na Shuru mon bori ma Shaporo hem toro na Dilje ka thale na tha Alag le pare chare na Dumbaro dum Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Hare Ram Hare Ram Dum Hare Ram Mit Jai Ram Bolo Tu Vashya Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Haan Dekhe Zara Isme Kitna Hai Ram जम के रखना कदम मेरे साथ यहाँ आज की जरा इसमें कितना है दम जम के रखना कदम मेरे साथ यहाँ आगे निकल आए हम वो লাস্ট গান করে আমরা বন্ধ করব সালমান ভাই আর সবার সবার অনুরোধে লাস্ট গান হচ্ছে একটা ভাঙড়া নাচো যা করো চল হ্যাঁ যেটা করো একটা ফটো তোলো একটু ভালো করে Hey! 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 Ayo rabba, 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 बोलो तारा तारा जंगल के नारे हरे बोलो तारा तारा आयो रब्बा 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 आयो रब्बा
অসংখ্য ধন্যবাদ শিল্পী বেনজির আলমকে আমরা অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি তবে তার আগে আমাদের জাতীয় সংগীত গেয়ে আমরা সভাস্থল থেকে আমরা সবাই বেরিয়ে যাব চুপ চুপ জাতীয় সংগীত গেয়ে সবাই যে যা যে জায়গায় আছো একটু দাঁড়িয়ে যাও জাতীয় সংগীত গেয়ে আমরা অনুষ্ঠানটা পরিসমাপ্তি করব জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উৎসল জলধি তরঙ্গ
তবু শুভ নামে জাগে তবু শুভ আশিষ মাগে গাহে তবু জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ধন্যবাদ।